এই কমন সেন্স নিয়ে রাজনীতি করবে তৈমুর, যার মিনিমাম কমন সেন্স নাই যে এক ডজন মিডিয়া সামনে বসায় রেখে মোবাইল ফোনে কথা বললে সেগুলো যে মিডিয়ায় আসবে, এই কমন সেন্স যার নাই সে করবে রাজনীতি। তৈমুরের সব ফাঁস করে দিছে সাত কাহন নামে একটা মিডিয়া, সব ফাঁস করে দিছে। দেখেন সে কি কি বলতেছে এখানে মাইকে, আপনারা মনে হয় অনেকে শুনছেন। আমি তার কমন সেন্স দেখে আশ্চর্য হয়ে গেছি জাস্ট। প্রিয় ভাইয়েরা আপনারা একটু শেয়ার করে দিয়ে তৈমুর সাহেব পর্যন্ত রিচ করে দিয়েন যে এই গাধাটা এটা দেখছে কিনা। সে দেখেন কি বলতেছে একটু শুনেন আপনারা। হ্যালো, না আমি পাশে কিনবো না, পাশে কিনবো না। প্রধানমন্ত্রীর সামনে আমি কথাটা বলছি যে আমি না। কার সামনে কথাটা বলছে? আমি পাশে কিনবো না কার সামনে বলছে? প্রধানমন্ত্রীর সামনে বলছে আমি পাশে কিনবো না। ধরা খাইছে নি তৈমুর? আরো শোনা লাগবে পুরোটা। নারায়ণগঞ্জে, নারায়ণগঞ্জে এক আসনে পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, গাজী গ্রুপের যে চেয়ারম্যান তাকে দিয়েছে। নারায়ণগঞ্জ দুই আসনে নজরুল ইসলাম বাবুকে দিয়েছে। নারায়ণগঞ্জ চার আসনে শামীম ওসমান দিয়েছে। নারায়ণগঞ্জ তিন আসনে আবদুল্লাহ আল কায়সার, বাকি রাখছে নারায়ণগঞ্জ পাঁচ আসন। তাহলে নারায়ণগঞ্জ এইটা বলছে, এইটা বলছে কার সামনে বলেন? এটা বলছে প্রধানমন্ত্রীর সামনে। এখন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাকে ফোন দিয়েছে যে আপনি দয়া করে পাঁচ আসনটা নেন, বলতেছে না আমি পাঁচ আসন কিনবো না। তাহলে পাঁচ আসন কিনবো না কার কাছ থেকে কিনতে চায় তৈমুর? আমার প্রশ্ন, পাঁচ আসনটা কার কাছে? তৈমুর নিজের আসনটা রক্ষা করতে পারতেছে না, নিজের আসন আওয়ামী লীগের সাথে সে এখনো মিল করতে পারে নাই। তৈমুর তার দলে যারা নমিনেশন বেচতেছে তাদের আসনটা কেমনি মিলাবে আপনাদের কাছে প্রশ্ন। তৈমুর শেখ হাসিনার কাছ থেকে তার নিজের আসন নিতে পারতেছে না, রূপগঞ্জের, রূপগঞ্জের আসনটা নিতে পারতেছে না। এরপরে তৈমুরের তৃণমূল বিএনপির আরো যারা মনোনয়ন কিনলো তাদেরকে এই তৈমুর কেমনে দিব? নিজেই বেহেস্তে, মানে বেহেস্তে যেতে পারতেছে না, বাকিদেরকে তার মুরিদ যারা তারা কেমনি বেহেস্তে যাব? আমার এই প্রশ্ন, আমরা পুরো অডিওটা একটু শুনবো আমরা একটু। আরে শালায় ভুল করে। হ্যালো, না আমি পাশে কিনবো না, পাশে কিনবো না। প্রধানমন্ত্রীর সামনে আমি কথাটা বলছি, আমি না বলছি এই অবস্থায় আমি কথা পরিবর্তন করবো না। না না না, নিশ্চয়ই নিশ্চয়ই গাজীর থেকে ওনার বাস তৈরি। হ্যাঁ, ওনারা এই কথাগুলো বলতেছে ওখানে। আমি আপনার সামনে তো যার সামনে যার সাথে কথা বলা দরকার কথা বলা হয়েছে ওনাকে আমি বলছি, আমি কথা পরিবর্তন করব না। ওরা আমার কি গিনিপুক মনে করে? তুমি কি যা খুশি আমার আমাদের দ্বারা করাইবো তা হবে না। ও গিনিপিক না, ও কি তা হবে না? ওনার বলে দিয়ে কার সামনে বলছে? আপনি আমার একটা মিশ্রের কথা জানাই দিয়েন এক কথা। এখন তৈমুর এই পীর, পীর নিজের আসনটা নিতে পারলো না শেখ হাসিনার কাছ থেকে, দিছে হলো পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে। এখন তৈমুর যে শত শত মানুষের কাছে নমিনেশন বেচতেছে তাদেরকে কি দিবে আমার প্রশ্ন, তাদেরকে কি দিবে? এইটা যে একটা ব্যবসা, এইটা যে একটা ধান্দাবাজি। যারা তৃণমূল বিএনপিতে যে সকল গরুরা গেছে, যে সকল ছাগলগুলো গেছে, তাদের কি বুঝ হবে? তাদের কি বুঝ হবে? এরপরে আরেক গরু আসি, আমাদের মেজর জেনারেল ইব্রাহিম, আমি যাকে গতকাল নাম দিয়েছি চুম্মা ইব্রাহিম। আমার দেখা দেখি
আনসারুল রহমান পার্থ ভাইয়া তার নামে সুম্মা বলছে। যাক ভাল লাগলো, একটা নাম যখন দেই সেই নামটা যখন অন্যরা বলে তাদের মুখ দিয়ে বলে তখন মনে হয় যে আমার নাম দেওয়াটা সার্থক হয়েছে। ইব্রাহিম সাহেব তার বিরুদ্ধে যেন কথা না বলে তার সঙ্গে লোকদেরকে যারা আসছিল তাদেরকে জড়ায় ধরে গলায় চুমা খায়, মাথায় চুমা খায়, হাতে চুমা খায়। আচ্ছা এই ধরনের চুমা চুমি কারা করে বলেন তো? হ্যাঁ কারা করে? তো আমার প্রশ্ন হলো ইব্রাহিম সাহেব তার কল্যাণ পার্টির হয়ে নমিনেশন যে বিভিন্ন জনকে দেবে, ইব্রাহিম সাহেব কি শেখ হাসিনার কাছ থেকে তার চট্টগ্রামের সেই আসনটা নিতে পারছে, কমিটমেন্ট নিতে পারছে, নাকি ওই আসনেও মনোনয়ন শেখ হাসিনা দিয়ে দিছে, বিক্রি করে দিছে? যদি তাই হয় তাহলে ইব্রাহিম সাহেবের লেজ ধরে যে সকল মুরিদরা আছে তারা কি, তারা কি ইব্রাহিমের সাহেবের সঙ্গে সঙ্গে সংসদ পর্যন্ত যেতে পারবে? যেই তৈমুর নিজের আসনটা ব্যবস্থা করতে পারতেছে না, সেই তৈমুর অন্য তাদের কাছে মনোনয়ন বিক্রি করলো, তাদের আসন কেমনি? আমি তো ভাবতেছি যে এই বিএনএম এর মতো, এই তৃণমূল বিএনপির মতো জাতীয় পার্টির অবস্থাও একই রকম হবে। গতকালকে দেখছেন না জাতীয় পার্টির একটা যশোরের একজন প্রার্থী, নমিনেশন প্রার্থী, সে হাউ খাউ করতেছে যে 5 কোটি টাকা খরচ করছে কিন্তু এখন নমিনেশন দিয়ে দিছে অন্য একজনকে, তার কর্মচারীকে। ঠিক একই রকম ভাবে জাতীয় পার্টির অবস্থাও একই রকম হবে। জাতীয় পার্টি এই যে দেখেন এখন শেখ হাসিনা তো পলিসি চেঞ্জ করে ফেলাইছে, দালালি করতে করতে শেখ হাসিনাকে কোন পর্যন্ত তুলে দিছে আসমানে, এখন দালালি কই যাবে, কই যাবে? জাতীয় পার্টি এখন শেখ হাসিনা ডেমি মানে ডেমো দামি প্রার্থী দিয়ে দিছে। এই দামি প্রার্থীর ফলে জাতীয় পার্টি, বিএনএম, তারপর তৃণমূল বিএনপি, ইব্রাহিম সহ যারা আছে সকল গরু গাধা তেলাপোকার ভাত শেষ, দামি প্রার্থীর খেলা হবে। এখন শেখ হাসিনার কূটবুদ্ধি তোমরা যারা বোঝনি, দাস লাতিয়ে একটা কোমর জোড়া খাইবা তারপরে শিক্ষা হবে। এখনো যে সকল তৃণমূল বিএনপিতে যে সকল গরু ছাগলরা গেছেন এই নির্বাচনের আগে, এখনই নাকে খড় দিয়ে জাতির কাছে ক্ষমা চেয়ে ফিরে আসেন, সময় আছে। বিএনএম এ যে সকল গরু ছাগলরা গেছেন এখনো জাতির কাছে ক্ষমা চেয়ে নাকে খড় দিয়ে ফিরে আসেন, যে ইব্রাহিম পার্টিতে যারা আছেন তারা ক্ষমা করে ক্ষমা চেয়ে ফিরে আসেন। মেজর জেনারেল ইব্রাহিম সাহেব, ঠিক আছে, আপনাকেও বলতেছি আপনি এখনো ক্ষমা চেয়ে ফিরে আসেন। এটা যদি করেন আপনাকে নিয়ে যে বাজে বাজে কথা বলেছি আমরাও সেই কথাগুলো উইথড্র করে নেব, কিন্তু এখনো সময় আছে। নির্বাচন যদি হয়ে যায়, শেখ হাসিনা যদি আবার ক্ষমতায় আসে, তাহলে আপনাদের মতো এই জাতির বেইমানদেরকে আর মানুষ ক্ষমা করবে না, কারণ এই তৈমুর নিজেই নিজের আসন পাচ্ছে না, এ তাদের কাছে আসন বেচতেছে, সে তাদেরকে কিভাবে ক্ষমতায় আনবে, সংসদে ঢুকাবে? আপনাদের কাছে প্রশ্ন রয়ে গেল আজকে।